वक्रतुण्डो महाकायो शूरकोटिसमप्रभा निर्विघ्नं कुरु मे देवो सर्वकार्येषु सर्वदा। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। গণেশ চতুর্থীতে আপনাদের সবাইকে শুভকামনা জানাই আমার তরফ থেকে এবং আমার ফোমেন উইথ মাদার চ্যানেলের তরফ থেকে, আমার মায়ের তরফ থেকেও। সবাই জানেন সিদ্ধিদাতা গণেশ সবাইকে সিদ্ধি বুদ্ধি ধনসম্পদ সব কিছু দিয়ে থাকেন, সেই অনুযায়ী সবাই পুজো করেন। এইবার আমি যেতে পারলাম না আমার বোনের বাড়িতে, আমার বোন পুনেতে থাকে। সব মহারাষ্ট্রে বিশাল বড় উৎসব, বোনের কাছ থেকে এটা জানা যাক তার বাড়ির পুজো কেমন চলছে। আসুন পুনেতে আমার বোনের বাড়ি গণেশ পুজোর কেমন হচ্ছে। একই সাথে আমার বোন, আমার ভাগ্নে ভাগ্নি, আমার বোনের বর মানে আমাদের জামাই কেমনভাবে পুজো কাটাচ্ছে তার ভিডিও আপনাদের সবাইকে তুলে ধরছে আমার বোন। আসুন দেখতে থাকুন। নমস্কার, আমি সোনালী, আমি সৌমেন ভট্টাচার্যের বোন। আমি পুনা বাসিন্দা এবং প্রত্যেক পুনেকারের মতন আমিও প্রত্যেক বছর গণপতি উৎসব আমার বাড়িতে উদ্যোগ করি, চেষ্টা করি ছোট করে পুজো করার আমার সাধ্য মতন। তো এবছরের পুজোর কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আসুন কিছু মুহূর্ত শেয়ার করা যাক আপনাদের সাথে। বন্ধুরা, মণ্ডপ কিন্তু তৈরি, শুধু এখন অপেক্ষা কখন ভগবান এসে এখানে বিরাজমান হবেন। দেখুন আমার কিন্তু সমস্ত আয়োজন সম্পূর্ণ, শুধু এখন ভগবান এবং পুরোহিত মহাশয়ের অপেক্ষা। এখানেও কিন্তু কলকাতার মতনই পুরোহিত মশাইকে নিয়ে লড়াই লেগে যায় যে কার বাড়িতে আগে উনি যাবেন। এরা হলো আমার দুই মিষ্টি ভাগ্নে ভাগ্নি, সারা মানে নির্জরা এবং আদু মানে আদিত্য, যাকে দেখতে পাচ্ছেন লাল জামা পরা পুরোহিত মশাইয়ের সাথে, সে হচ্ছে আমার বোনের বর রাজেশ। कैसा लग रहा है घर में गन्नू बाबा आए? अच्छा लग रहा है बहुत। बोलो गणपति बप्पा। गणपति बप्पा मोरिया। मंगल मूर्ति मोरिया। सारा कुछ बोलो गणपति उत्सव के बारे में। अपने घर में हर साल हम लोग ये उत्सव मनाते हैं, आपको कैसा लग रहा है? अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। गणपति उत्सव बहुत हैप्पीनेस लाता है घर पे। इट्स रियली नाइस, इट्स अ रियली ग्रेट फीलिंग। थैंक यू। Thank you.
মহারাষ্ট্রের পুনে থেকে আমার বোনের পরিবার গণেশ চতুর্থীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। আমার ভাগ্নি নির্জরা খুবই ভালো ডান্স করতে পারে, তাই পুজোতে সবার সামনে সে তার ডান্সের পারফরমেন্স দেখিয়েছে। আসুন দেখে নিই। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।